ভারতে অন্ধ্রপ্রদেশের এলোরেতে এক রহস্যজনক রোগে আক্রান্ত হয়ে দেড় শতাধিক মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে রোগটিতে এখন পর্যন্ত একজনের প্রাণহানির ঘটনাও ঘটেছে এরই মধ্যে রোগটি নিয়ে তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ টাইমস অফ ইন্ডিয়া জানায় অজানা অসুখটিতে সব মিলে ৩৫০ জনের মতো অসুস্থ হওয়ার তথ্য পাওয়া গেছে তাদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন একশো ছিয়াশি জন বর্তমানে একশো জনের চিকিৎসা চলছে অসুস্থ ব্যক্তিদের অনেকেরই মাথা ব্যথা বমির মতো লক্ষণ দেখা গেছে তবে সিংহভাগই স্থিতিশীল রয়েছেন বলে জানিয়েছে দেশটির চিকিৎসকরা আক্রান্তের সংখ্যা বাড়ার আশঙ্কা সরকারি হাসপাতালগুলোর বিছানা খালি করে প্রস্তুতি নেওয়া হয়েছে অসুস্থ রোগীদের সবারই করোনা পরীক্ষায় নেগেটিভ ফলাফল এসেছে বলে জানা গেছে তাদের রক্ত পরীক্ষায় অন্য কোনো ভাইরাসের লক্ষণও পাওয়া যায়নি